পোলাপয়েন্ট, দিস ইজ রতন। আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন টিকটক ট্রেন্ডিং এই সুন্দর ভিডিওটাকে কিভাবে আপনারা খুব সহজেই মেক করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্স থেকে একটি XML ফাইল ডাউনলোড করে নেবেন। আর এর জন্য আপনারা কমেন্ট বক্সে যে XML ফাইল লেখার পরে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে, আর এখানে আপনারা মাত্র 5 সেকেন্ড অপেক্ষা করেই এই যে গেট লিঙ্ক অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এই গুগল ড্রাইভের অপশনটি চলে আসবে, আর এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে পারবেন। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে প্রজেক্ট অপশন থেকে এই যে নিউ ট্রেন্ডিং XML বাই ওয়াইটি পিচি পোলা এই প্রজেক্টটিকে আপনারা ওপেন করে নেবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, আর এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা পিচি পোলা লেখা যে একটি ফাইল দেখতে পারবেন, এই ফাইলের মধ্যে আপনাদের ফার্স্ট 1 নম্বর পিকচারটিকে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করে আপনারা এর পরবর্তীতে সেকেন্ড পিক লেখা এর উপরে যে দুইটা ফাইল দেখতে পারবেন এই দুইটা ফাইলের মধ্যে আপনাদের সেকেন্ড পিকচারটিকে অ্যাড করে দিবেন। আর অ্যাড করার জন্য আপনারা জাস্ট এই ফাইলের উপরে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিল ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। দেন সরাসরি গ্যালারি থেকে আপনারা এই পিকচারটিকে সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করে পিকচারটিকে অ্যাড করে দেবেন। তো এভাবে করে আপনারা এই দুইটা ফাইলের মধ্যে সেম একরকম পিকচার অ্যাড করে এর পরবর্তী ফাইলের মধ্যেও আপনারা সেম পিকচারটিকে অ্যাড করবেন। তাছাড়া আপনারা এর পরবর্তীতেও আরও যতগুলো ফাইল দেখতে পারবেন এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যেই আপনারা জাস্ট আপনাদের সেকেন্ড পিকচারটিকে বারবার অ্যাড করে দিবেন। আর যখন আপনাদের এই সবগুলো ফাইলে পিকচার অ্যাড করা কমপ্লিট হবে, দেন ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিবেন। আর ট্রেন্ডিং মিউজিকের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তাই আপনারা চাইলে সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে এখানে সিলেক্ট করে দিবেন। দেন এই ভিডিও ক্লিপস লেয়ারে ক্লিক করে 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে মিউজিকটিকে আলাদা করবেন। দেন আবারও ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। অলরাইট, এখন আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, এর জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটিকে আপনারা 720 সিলেক্ট করবেন, ফ্রেম রেট ফুল করবেন, কোয়ালিটি ফুল করবেন। দেন এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।